হ্যালো এভরিওয়ান, হেসেল কাহিনীর তরফ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমরা অনেকেই আছি মাংসটা ভীষণ পছন্দ করি, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া মাংস রান্না সেটা একদমই ভাবনা চিন্তার বাইরে। আমি তোমাদের সাথে আজকে একটা ইউনিক রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া তোমরা কীভাবে মাংস রান্না করবে। অনেকেই আছে যারা পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করে কিন্তু মাংসটা খায়, তো তাদের জন্য আজকে আমার এই রেসিপি। সবার প্রথমে একটা মিক্সিং জারে আমি দিয়ে দেব আদা, তার সাথে টমেটো, কাঁচা লঙ্কা এবং জিরে দিয়ে ভালো করে একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। তার মধ্যে করে রাখা আগের থেকে মশলাটা আমি এর মধ্যে দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন, এবং তার সাথে অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা চাইলে ঝালের জন্য নর্মাল রেড চিলি পাউডারও ইউজ করতে পারো। আমাদের বাড়িতে যেহেতু কাঁচা লঙ্কার ঝালটাই খাওয়া হয়, আমি কাঁচা লঙ্কার ঝালের সাথে ইউজ করি, কিন্তু হয় না একটু কালারটাও তো দরকার হয়, ওর জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারই ইউজ করি। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে অবশ্যই দিয়ে দেবো টক দই। নিরামিষ রান্না করতে গেলে অবশ্যই এর মধ্যে টক দইটা অ্যাড করতে হবে, যাতে গ্রেভিটা একটু থিকনেস আসে। এবার এটা টক দই দিয়ে ভালো করে আমি এটাকে কষাতে দেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে আমি নুন দিয়ে হলুদ দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চিকেনের সাথে আমি মশলাটাকে কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তোমরাও এরকমভাবে কষিয়ে নেবে। মাংস আমরা পেঁয়াজ রসুন ছাড়া ভাবতেই পারি না, কিন্তু এরকম একবার রান্না করে দেখো, তোমরা পেঁয়াজ রসুনে মাংস খাওয়া ভুলে যাবে। মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব এবং এর মধ্যে যখনই তেল ছেড়ে আসবে তখন আমি এটা প্রেশার কুকারে দেব। তোমরা চাইলে এমনিও করতে পারো, কিন্তু প্রেশার কুকারে মাংস দিলে না সেই মাংসটা ভীষণ সফট হয়। এবার আমি ওপর থেকে দিয়ে দেব আলু। আমি আলুটা ভেজে নিইনি, কিন্তু তোমরা যদি চাও আলুটা ভেজে নিতে পারো। এরকমভাবে আলু দিলে না আলুর মধ্যে একটা সুন্দর মশলার ফ্লেভার ঢোকে, আমার ভীষণ পছন্দ হয়, ওর জন্য আমি কাঁচা আলু দিয়ে থাকি। তোমরা যদি চাও তোমরা ভেজে দিতে পারো, আর প্রেশার কুকারে দিলে না আলুটা এমনি সফট হয়ে যায় ভীষণ ভালোভাবে। ব্যাস আমার কষানো কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ মাংসের মধ্যে তেল ছেড়ে এসেছে। এবার আমি এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করব। প্রেশার কুকারে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। আমি যেহেতু একটু পাতলা রান্না করব ঝোলের মতো, তোমরা কষাও রান্না করতে পারো। উপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো দিয়ে আমি একটা মতো সিটি দিয়ে এর বাতাসটা আটকে রেখেছিলাম। তারপরে খোলার পরে এরকম হয়েছে লুকস, তোমরাই দেখে বলো কেমন লাগছে। কেউ কি বলবে এটা পেঁয়াজ রসুন ছাড়া মাংস? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এই হচ্ছে আমার ফাইনাল লুক মাংসের। কেউ কিন্তু দেখে বলবেই না এটা হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া মাংস রান্না করেছি, এবং খেতেও হবে অপূর্ব। তোমরা ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।